नमस्कार ফ্লিপকার্ট অয়রাও যে বর্তমানে পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন লোকেশানে বর্তমানে নিয়ে চলছে তো অবশ্যই যারা মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস করে বসে আছেন অবশ্যই এই কাজে কিন্তু আপনারা জয়েন করতে পারবেন তবে এই কাজে জয়েন হওয়ার জন্য কীভাবে আপনারা আবেদন করবেন কত টাকা করে প্রতি মাসে বেতন পাবেন কোথায় এসে আপনাদের আবেদন করতে হবে কত ঘন্টা করে ডিউটি টাইম রয়েছে কোন কোন লোকেশনে আপনারা কাজটা পাবেন সমস্ত কিছু বিষয় বিস্তারিত আজকে ভিডিওতে আমরা এই ভিডিওতে আলোচনা করব তবে এই চ্যানেলের ভিডিওতে যদি আপনি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম লেটেস্ট অ্যান্ড জেনিং জব ভ্যাকেন্সি আপডেট সব আপনার ফোনে পাওয়ার জন্য তো আসলে আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে দেখে নেব যে কিভাবে আবেদন করবেন আবেদন পদ্ধতি তো বন্ধুরা আমরা এখন অনস্ক্রিনে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে ফ্লিপকার্ট ওয়ার হাউজের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা কিন্তু এখন রয়েছে তো পূজার পরে যে রিক্রুটমেন্ট চলছে নতুন করে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লিপকার্ট ওয়ার হাউস জব রিক্রুটমেন্ট এখানে আমরা জব ডিসক্রিপশান তোলা দেখে নেব যে কতগুলি শূন্যপদে নিয়োগ চলছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন কত টাকা বেতন পাবেন কোন কোন লোকেশানে আপনারা নিয়োগ হতে পারবেন সমস্ত কিছু বিষয় স্টেপ বেস্টেপ দেখিয়ে দেব দেখতে থাকুন এখানে টোটাল ভ্যাকান্সি সংখ্যা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একশো বত্রিশটি শূন্য পদে কিন্তু বর্তমানে ভ্যাকান্সি রয়েছে এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই অর্থাৎ ছেলে ও মেয়ে উভয় প্রার্থী কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন সঙ্গে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন এখানে শিক্ষাগত যোগ্যতা কী চা হয়েছে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা যেটা চা হয়েছে মাধ্যমিক পাস এবং যে কোনো স্ট্রিম থেকে যদি আপনারা উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে গুরুত্বপূর্ণ কয়েকটা পোস্টে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন তবে ন্যূনতম কিন্তু আপনাদের মাধ্যমিক পাস হতে হবে তবে কয়েকটা পোস্টে আবেদন করতে পারবেন সঙ্গে দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স নো অর্থাৎ এখানে কাজের সম্বন্ধে কিন্তু কোনো রকম অভিজ্ঞতা আপনাদের চাওয়া হয়নি পরিষ্কার কিন্তু এখানে নো উল্লেখ করে দেওয়া হয়েছে এখানে ফ্রেশার ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারছেন এর সঙ্গে দেখে নেব যে এজ লিমিট বয়স সময় যেটা চা হয়েছে দেখতে পাচ্ছেন আঠেরো বছর থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে ছেলেদের আঠারো বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হবে হতে হবে মেয়েদের তবে কিন্তু আপনারা যে কেউ প্রার্থী আপনারা আবেদন করতে পারছেন সঙ্গে আমরা দেখে নেব যে ডিউটি আওয়ার্স কত ঘন্টা করে রয়েছে ডিউটি আওয়ার্স যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইট আওয়ার্স প্লাস ওয়ান আওয়ার ব্রেক আট ঘন্টা প্লাস এক ঘন্টা কিন্তু আপনাদের ব্রেকের জন্য রয়েছে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন স্যালারি অর্থাৎ পার মান্থ যে বেতনটা আপনারা পাবেন সেটি হচ্ছে পনেরো হাজার টাকা থেকে স্টার্টিংয়ে কিন্তু আপনারা স্যালারি পাবেন এখানে পঁচিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু আপনাদের এখানে স্যালারি হবে সেটা সবশেষে পঁচিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু আপনারা এখানে বেতন পাবেন তবে স্টার্টিংয়ে কিন্তু আপনাদের পনেরো হাজার দুশো টাকা করে দেওয়া হবে এখানে আমরা দেখে নেব আর কী কী ফ্যাসিলিটি পাবেন ফ্যাসিলিটি যেটা আপনারা পাবেন সেটা দেখতে পাচ্ছেন ইএসআই ওটি বোনাস এই সমস্ত সুবিধাগুলো কিন্তু আপনারা অলরেডি পাবেন সঙ্গে দেখতে পাচ্ছেন রুম অ্যান্ড ফুড ফ্রি তো এটি খুব গুরুত্বপূর্ণ একটি সুবিধা যেটা দেখতে পাচ্ছেন তারা দূর থেকে এসে অন্য অন্য হাউজে এসে যারা কাজ করবেন তাদের থাকা এবং খাওয়া সম্পন্ন কিন্তু এই ওয়্যার থেকে বহন করবে এর জন্য আলাদা করে কোনো চার্জ কোম্পানিকে বা এই ফ্লিপকার্ট ওয়ে হাউসকে আপনাদের দিতে হবে না সঙ্গে দেখতে পাচ্ছেন উইকলি ডে হবার অর্থাৎ প্রত্যেক সপ্তাহে আপনারা কিন্তু একদিন করে ছুটি পাবেন মানে মোট আপনাদের এখানে একটি মাসের মধ্যে ছাব্বিশ দিন করে ডিউটি করতে হচ্ছে এর সাথে সাথে আমরা দেখে নেব যে জব রোল কী কী রয়েছে অর্থাৎ কোন কোন পোস্টে বর্তমানে ভ্যাকান্সি রয়েছে এবং কোন কোন পোস্টে বর্তমানে এখানে রিক্রুটমেন্ট চলছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে পোস্ট রয়েছে সেটি হচ্ছে অর্ডার প্যাকেজিং অর্থাৎ যে সমস্ত প্রোডাক্ট ফ্লিপকার্ট ওয়ারেও যে অর্ডার আসবে সেগুলোকে প্যাকিং করা এছাড়া দেখতে পাচ্ছেন প্যাকেট চেকিং অর্থাৎ ফ্লিপকার্ট ওয়ারাও যে সমস্ত প্রোডাক্ট অর্ডার আসবে সেগুলোকে প্যাকেট করার পরে সেগুলোকে ডেলিভারি দেওয়ার আগে প্যাকেট করা হয়েছে প্যাকেট করার পরে এখানে এই প্যাকেটগুলোকে চেকিং করা এছাড়া আছে দেখতে পাচ্ছেন এখানে স্টোর কিপার এছাড়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অর্ডার চেকিং এছাড়া রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা লোডিং আর আনলোডিং তো এই কয়েকটা গুরুত্বপূর্ণ পোস্টে কিন্তু বর্তমানে ভ্যাকান্সি রয়েছে আপনাদের পছন্দ মতো একটা পোস্টে আপনারা আবেদন করতে পারবেন সঙ্গে আমরা দেখে নেব যে জব লোকেশান কোথায় কোথায় রয়েছে কোন কোন পোস্টে বা কোন কোন লোকেশনে বর্তমানে নিয়ে চলছে তো যে লোকেশনগুলোতে বর্তমানে ভ্যাকান্সি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা লোকেশনের মধ্যে কিন্তু বর্তমানে ভ্যাকান্সি রয়েছে বা আবেদন করে কাজে নিয়ে করতে পারবেন সঙ্গে দেখতে পাচ্ছেন সাউথ টোয়েন্টি ফোর পরগনা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে যেটা রয়েছে বালিগঞ্জে কিন্তু বর্তমানে ভ্যাকান্সি রয়েছে বালিগঞ্জ জয়ার হাউস রয়েছে সেখানে এছাড়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে নর্থ টোয়েন্টি ফোর পরগনা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে দমদমে কিন্তু বর্তমানে ভ্যাকান্সি রয়েছে এছাড়া দেখতে পাচ্ছেন নদীয়া নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে যেটা রয়েছে কল্যাণী এছাড়া হাওড়ার মধ্যে যেটা রয়েছে সাকরাইল এই সমস্ত গুরুত্বপূর্ণ কয়েকটা লোকেশনগুলিতে নিয়ে চলছে এছাড়া যে লোকেশনগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি মেদিনীপুরের খড়গপুর এছাড়া রয়েছে দেখতে পাচ্ছেন হুগলি ডানকুনি এই সমস্ত লোকেশানগুলিতেও বর্তমানে নিয়োগ চলছে আপনাদের কাছাকাছি যেটা রয়েছে সেখানে কিন্তু আপনারা আবেদন করে কাজে নিয়োগ করতে পারবেন সঙ্গে দেখতে পাচ্ছেন হাউটি অ্যাপ্লাই অ্যাপ্লাই কীভাবে করবেন অ্যাপ্লাই করতে হলে কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন অফিসিয়াল এইচ এর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো সেখানে সরাসরি কথা বলে কিন্তু আপনারা এখানে আবেদন করে নিতে পারবেন এছাড়া যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কিন্তু আপনারা একটি কলের মাধ্যমে সমস্ত কিছু বিষয় বিস্তারিত জেনে নিতে পারবেন এছাড়া এই কাজটি যেহেতু একটি প্রাইভেট কোম্পানির কাজ সেহেতু আপনারা সমস্ত কিছু বিষয় বিস্তারিত জেনে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানে আবেদন করবেন ধন্যবাদ